এই যে আমার সন্তানেরা, তোমরা উঠেছো সকালে, আমি অনেকক্ষণ উঠে পড়েছি, যা কিছু কাজকর্ম করেছি। আজকে খুব তাড়া, আজকে খুব তাড়াতাড়ি করে অল্প দুটো লুচি, আজকে গোপালকে ভোগে লাগাবো, আজকে অল্প কিছু সেদ্ধ সেদ্ধ দিয়ে আমি এক জায়গায় যাব। জানো, সকালে আমি তাড়াতাড়ি করছি, আমি আমার মেয়েটাকে বললাম তাড়াতাড়ি আমাকে কেচে দাও, আমি ছাদে মেলে দিই, যে আমি এক জায়গায় আজকে যাব, মানে মৃত্যু বাড়ি এক জায়গায় যাব। তো সেখানে আজকে থেকে বিকেলের দিকে আসব, বা রাতে হয়তো থাকতে হতে পারে। তোমরা দেখতে থাকো, আমি ভোগ লাগাবো, এবার দেখতে থাকো। দাঁড়া, আর একটা লুচি। ওকে, যে এখন 11টা বাজে, গোপাল সোনাকে ভোগ লাগিয়ে দিয়েছি, দেখানো হলো না, একটু ব্যস্ত ছিল ভাই। তো এখন প্রসাদটা নিচ্ছি, আমাদের প্রসাদ পাওয়া হয়ে গেল। তো এখন এবার রান্নাঘরে যাব, রান্নাঘরে গিয়ে দেখি কি, আজকে রান্না বিশেষ কিছু করব না, একটু অল্প কিছুই করব, করে ভোগ লাগিয়ে দিয়ে আমি বেরিয়ে যাব। এদিকে আমাদের ভীষণ রোদ আর খুব তাত গরম, আবার নৌকায় পার হতে হবে, মানে ভাগীরথী গঙ্গা পার হতে হবে, তো ছাতা নিয়ে যাব, ভীষণ রোদ লাগবে। চলো দেখাবো তোমাদেরকে, আমি প্রসাদ পাচ্ছি, তোমরাও পেয়ে নাও। এই যে দেখো, গোপালকে ভোগ লাগাচ্ছি, খুব তাড়া করছি, 12:30 বেজে গেল, এখন যে আমি কখন যাব। আমি এই যে তাড়াতাড়ি গোপাল সোনাকে ভোগ লাগিয়ে দিলাম, যে ভোগ লাগাচ্ছি, চলো এবার বাইরে এসো। এবার 10 বার বীজ মন্ত্র জপ করে নেব, তাড়াতাড়ি যাব, ভীষণ রোদ উঠে পড়েছে, ওটা মৃত্যু বাড়ি। আজকে ভোগ লাগিয়েছিলাম, অন্ন ঘি তুলসী পড়ে গেছে, ডাল মুগের বেগু, এই আলু সেদ্ধ আর বেগুনের বেগুনি, এই কটা লাগিয়েছিলাম, আজ আর বেশি কিছু লাগাতে পারি। তো ভাই নামিয়ে দিয়ে আসবে গঙ্গা ঘাটে, ভাই নামিয়ে দিয়ে আসবে, তারপরে চলে যাব। দুটো একটু প্রসাদ পেয়ে নি, ভোগ লাগিয়েছি, এবার প্রসাদ পেয়ে নেব। তোমরা সব দেখতে থাকো, আজ যে সারাদিন কি কি দেখাবো তোমাদেরকে, অবশ্যই দেখতে থাকবে, ঠিক আছে? আচ্ছা, এই যে দেখো, আমি সন্তানদেরকে বলেছিলাম যে আমি এক জায়গায় যাব, সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম। তো আমাদের গ্রাম বাংলা, মধ্যবিত্ত পরিবার বা গরিব পরিবার যেটা হয় গ্রাম বাংলায়, কষ্টের জীবন। তো আমি সেখানে গেছিলাম, আমার নিজের আপন, খুবই আপন আমার, নিজের বাড়ির মতো। তো আমি গেছিলাম, তারপরে গ্রাম বাংলায় যে মানুষ মারা গেলে কত যে খরচ হয়, কত মানুষকে যে খাওয়াতে হয়, সেটা ধারণার বাইরে। তো তবু করতে হয়, কিছু তো করার থাকে না, বাবা মা মারা গেলে পিতৃ দায়, মাতৃ দায়, ঋণ শোধ করতে হয়। তো যাই হোক, আমি যথারীতি গেলাম, এবং সেখানে গিয়ে কীর্তন, যে আমাদের পদাবলী কীর্তন, শ্রীধাম নবদ্বীপ থেকে যে আমাদের জন্ম, পিতৃমাতৃ গত হলে কীর্তন না দিলে পরিপূর্ণ হয় না, বা আমরা মানি, আমরা বুঝি, আমরা জানি যে ওনাদের আত্মা শান্তি কামনার জন্য আমরা এইগুলো দিয়ে থাকি, কীর্তন গান দিয়ে থাকি, যারা পারে না হরিনাম দিয়ে থাকে। তো গ্রাম বাংলার দিকেও এই রকম অনেক কীর্তনিয়া আছেন, অনেক কীর্তন যারা করে,
তারা যারা করেন তারাও আছেন। তো কীর্তন গান হলো, আমি খুব আনন্দ উপভোগ করলাম। এবং জানো আমার সন্তানেরা, তোমাদেরকে কি বলবো, যে সমস্ত বাড়ির মায়েরা গৃহবন্দী হয়ে থাকে সমাজে, সেইভাবে তারা বেরোয় না, দূর দূরান্তে যায় না, স্বাস্থ্য সম্বন্ধেও অত তারা মানে জ্ঞানী নয়। তো বাড়িতে যখন অনুষ্ঠান শুরু হলো, তো লাস্টের দিকে এত আনন্দ করেছে আমার মায়েরা, এত সুন্দর নৃত্য করেছে, আমি তো অবাক হয়ে গেলাম যে মায়েরা কত সুন্দর নৃত্য করতে জানে। এক এক মায়েরা বলছে যে আমি কোনো দিন নাচিনি, আজকে নাচলাম। তো যাই হোক, খুব সুন্দর লাগলো, খুব ভালো লাগলো, আমিও ছিলাম সেখানে, সকলে মিলে নৃত্য করলো মায়েরা, আমরা সকলে মিলে অনুষ্ঠানটাকে খুব সুন্দর করে তুললাম। তারপরে আমি চলে এলাম, পরে আমি তো বললাম তোমাদেরকে যে আমি এক জায়গায় যাব, খুব মানে তাড়াতাড়ি করছিলাম। তো অবশেষে গেলাম, এবং গ্রাম বাংলার যে একটা পরিবেশ আমার খুবই ভালো লেগেছে, এত সুন্দর লেগেছে। মাঝে মাঝে আমি যাই, আমার খুব মনটা শান্তি হয়। এবং সুন্দর কীর্তন, যে কীর্তনিয়া উনি আমার, ও আমার সন্তানের মতো, খুব বয়স অল্প, তো ওই মেয়ে খুব সুন্দর গান করলো। এবং এটা গ্রামে হয়ে থাকে, পিতা মাতা গত হলে এগুলো দিয়ে থাকে। তো যাই হোক, এখানেই শেষ করছি। আমার সন্তানদের কার কেমন লাগলো আমাকে একটু জানিও, আমি সব রকম ভিডিও দিতে থাকবো। ভালো থেকো তোমরা। আসো আমি বা আপনারা সকলে মিলে রাধা গোবিন্দের কাছে কামনা করি। এখানে উপস্থিত সকল মা বাবা ভাই বোন সকলের কাছে অনুরোধ, সকলে একটু হাত জোড় করবে আর একসাথে বলবে, হে রাধা গোবিন্দ, এই আত্মা যেন তোমার লীলায় প্রবেশ করে তোমার চরণ সেবা অধিকার পায়। কল্যাণের উদ্দেশ্যে আমরা সকলে মিলিয়ে উঠে দাঁড়িয়ে একসাথে একটি ভগবানের নাম গান গাইব। আর ফুল লাগবে না, এখন আর ফুল দিতে হবে। সোনালী সং
বাজিতে করে নয় না, কিসে করে? তাহলে ও ছাকনি করে, তাই না? তাহলে ছাকনি করে জল আনতে পারি আর কাঁচা পাশে ঘুম ধরাতে পারি, জলের মধ্যে রং বলতে পারি, রং বলতে পারে না আমার কি বলতে পারে জলে আনতে সারা দরজা কুম্ভেতে করি যার যত রোগ
সব কিছু আমি কিন্তু সারিয়ে দিতে পারবো। তবে শোনো শোনো, যেসব উপায় নাই কিন্তু কোন উপায়ে আমি তোমাদের রোগ সারাবো জানো? বলি শোনো, তোমরা কেহ রোগী দেখাবে ডাকি কই কই সকলে একসাথে বলবো রাধে 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 রাধে। বাইরে দিলে ধ্বনিটা খুব সুন্দর আছে, সবাই দেখবে হয়ে যাক। Yeah.
তাই অন্ধকার হতে আলোর পথ দেখানোর জন্য তাই দেখুন আমরা চূড়ায় কৃষ্ণ ভজনা করবার জন্য এত সুন্দর মানব দেহ প্রার্থনা করে, কিন্তু পৃথিবীতে সে কি করলাম যে ভগবান আমাদেরকে এত কিছু নিয়ে পাঠিয়েছে, একটি নয় দুটি নয়, আমাদের প্রত্যেককে দশটি করে ইন্দ্রিয় দিয়েছেন মা, তাকে ডাকবার জন্য, তাকে সেবা দেওয়ার জন্য যা যা দরকার সমস্ত কিছু দিয়ে পাঠিয়েছে। কিন্তু আমরা এই পৃথিবীতে এসে কি করলাম যে আমাদের এত কিছু দিল, সেই ভগবানের দাসরা হয়ে সকালে আমরা হয়ে রইলাম কি দেখুন মা, আমরা সকলে এই যে পৃথিবীতে এসেছি আমাদের সকলের একটা নিজস্ব ঠিকানা আছে, সেই ঠিকানা থেকে আমরা এই সংসারের মাঝে এসেছি। আবার যখন সময় হবে মা সংসারটা কেমন যা পথে মৃত্যু পর্যন্ত সত্তা তা পণ্ডিত করে পারাবে না দাদান যখন এই দেখবার মতো ক্ষমতা ছিল না তখন বলেছি আজ যদি আমি দেখতে পেতাম তাহলে আর কিছু নয় প্রভু আমি যদি আমার রূপ দর্শন করতাম, কিন্তু দেখুন মা চুরাশি লক্ষ জমি পূর্ণ করে যখন আমরা সকলে পরিপূর্ণ দেহ পেলাম, দেখুন চার লক্ষ বার মানব জন্ম দিয়েছে মানুষ রূপে এসেছি কর্ম বিপাকে,
কিন্তু মানুষ রূপে এলে কি হবে? আমরা পরিপূর্ণ মানুষ কখন হলাম? যখন 84 লক্ষ আমরা কোন যুগের মানুষ? মা, আমরা হলাম কলি যুগের মানুষ। তাই এই শ্লোকে কি বলা হয়েছে দেখুন, যে সত্য যুগে ভগবানকে লাভ করতে গেলে ধ্যান করতে হবে। ধ্যান করে ভগবানকে লাভ করতে হতো মা, আর ত্রেতায় কি করতে হতো? যাগ যজ্ঞ করতে হতো, দাপরে সেবা পরিচর্যাদির দ্বারা ভগবানকে লাভ করতে হতো মা। কিন্তু এই কলিতে ব্রহ্মা আর কি বললি, এই কলিতে হরি নাম শ্রেষ্ঠ। হরিনাম করলে সকল কলির জীব উদ্ধার হবে। দেখুন বাবা, আমাদের কলির জীবের উদ্ধারের পথ এত সহজ একটা পথ, কেবল হরিনাম। আগে কত কষ্ট করতে হতো, ধ্যান করতে হতো, যজ্ঞ করতে হতো, তবে ভগবানকে লাভ করতে হতো। কিন্তু আমাদের এত সুন্দর একটা সহজ উপায় থাকা সত্ত্বেও আমরা কলির জীব কি করেছি মা? আমরা একবারও কেউ হরিনাম করতে পারছি? কেউ হরিনাম করি বাড়িতে? কেউ করি না। কলির জীবের অবস্থা কেমন দেখুন মা? জোর আমরা সকলে হরি কথা বলব, আমরা সকলে হরিনামে হাত তুলব, ওই ভগবানের নামে হাত তুলব। এগুলো হচ্ছে আমাদের প্রত্যেকের নিজেদের কর্ম, কেননা আমরা সকলে একদিন ওই ভগবানের কাছে প্রার্থনা করে এসেছি মা। সকলেই বলেছি, হে ভগবান, আমরা যদি মানুষ রূপে পৃথিবীতে যেতে পারি তাহলে ওই ভাবে কি তোমার নাম গান করব। সকলে এত সুন্দর এই মানব জনম প্রার্থনা করে এসেছি মা, কোথায় না শ্রীধাম নবদ্বীপে শচী সিন্ধু গর্ভ মাঝে জগন্নাথ মিশ্রীর আঙিনা আলো করে ভগবান শ্রীকৃষ্ণ এই কলিতে গৌরাঙ্গ রূপে অবতীর্ণ হলেন।
Oh,